হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফাইন্ড আউট মোর। আমি মন মিত্র, আজকে নিয়ে চলে এসেছি যার একটি নতুন ট্রিক, যার মাধ্যমে আমরা দেখে নেব যে কোনো সংখ্যার পারফেক্ট স্কোয়ার রুট কী করে বের করা যায়। পারফেক্ট স্কোয়ার রুট বলতে 170 রুট করলে আমরা জানি এর রুট হবে 13। এরকম যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় তখন তার স্কোয়ার রুট, যেমন ধরুন এই সংখ্যাটার স্কোয়ার রুট কী হবে, এইভাবে বের করতে যদি দিয়ে দেয় তখন আমরা কি করে বের করবো, সেই ট্রিক্স আজকে আমরা শিখে নেব। তো কি সেই ট্রিক্স? পারফেক্ট স্কোয়ার রুটের ইউনিট ডিজিট অর্থাৎ একক ঘরের সংখ্যা, পারফেক্ট স্কোয়ার রুটের একক ঘরের সংখ্যা সর্বদা 1, 4, 5, 6 অথবা 9 হবে। যদি ইউনিট ডিজিট কোশ্চেনের ইউনিট ডিজিট 1, 4, 5, 6 অথবা 9 হয় তাহলে সেই সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার রুট আছে। অর্থাৎ যেমন 169, 196, 625 এরকম। এবার আপনাদের মনে হতেই পারে যদি 171 দেয় এর পারফেক্ট স্কোয়ার কী হবে, তো এরকম পারফেক্ট স্কোয়ার বের করতে দেবে না, যদিও দেয় তাহলে সেটা ইমপারফেক্ট স্কোয়ার রুট, যেটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। তো কোশ্চেনের ইউনিট ডিজিট 1 থাকলে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিট 1 অথবা 9 হবে। কোশ্চেনের ইউনিট ডিজিট 4 হলে অ্যান্সারের ইউনিট ডিজিট 2 অথবা 8 হবে। কোশ্চেনের ইউনিট ডিজিট 5 হলে অ্যান্সারেরও ইউনিট ডিজিট 5 হবে। কোশ্চেনের ইউনিট ডিজিট 6 হলে অ্যান্সারের ইউনিট ডিজিট 4 অথবা 6 হবে। আর অ্যান্সারের কোশ্চেনের ইউনিট ডিজিট 9 হলে অ্যান্সারের ইউনিট ডিজিট 3 অথবা 7 হবে। তো আপনারা ভাবছেন এই গোটা চারটা এখন মুখস্থ রাখতে হবে, কিন্তু আমি বলছি না, গোটা চারটা মুখস্থ রাখতে হবে না। এই চারটা মনে রাখার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটি হলো দেখুন, এখানে যখন একের অ্যান্সার ডিজিট আসবে 1 অথবা 9, দুটোর যোগ করলে আসছে 10, চারের 2 অথবা 8 যোগ করলে আসবে 10, ছয়ের 4 অথবা 6 যোগ করলে আসবে 10, 3 অথবা 7 যোগ করলে আসবে 10। অর্থাৎ প্রতিটি সংখ্যার দুটির যোগফল 10 আসতে বাধ্য। ঠিক আছে, এবার আমরা আসি কিভাবে এই ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করব। এবার আমরা দেখে নিই একটি সংখ্যার কি করে স্কোয়ার বের করব। যে কোনো একটি সংখ্যা নিলাম 784, তো 784 শেষ দিক থেকে 2 ঘর, আর বাকি যে কয়টা সংখ্যা থাকবে এখানে, যখন একটাই আছে, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে, চারটে থাকলে চারটে, সেইভাবে বাকিটুকুকে ভাগ করব আর এদিকে দুটো। তাহলে এবার দেখতে পাচ্ছি কোশ্চেনের ইউনিট ডিজিট 4 আছে, অর্থাৎ অ্যান্সারের ইউনিট ডিজিট 2 অথবা 8 হবে। এবার সাতটি কোন কোন সংখ্যার স্কোয়ারের মাঝে অবস্থিত এটা আমাদের দেখতে হবে। এখান থেকে খুব স্পষ্টতই দেখা যাচ্ছে 7 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ারের মাঝে, অর্থাৎ 4 আর 9-এর মাঝে আছে। এবার যখনই এরকম হবে তখনই সব সময় আমরা ছোটটাকে নেব, অর্থাৎ এখানে যেরকম 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ারের মাঝে আছে, অর্থাৎ এখানে 2 ছোট, তাহলে সবসময় আমরা ছোটটাকে নেব, অর্থাৎ 2 নেব। তাহলে আমাদের উত্তর হবে 22 অথবা 28। এবার কোনটি আমাদের সঠিক উত্তর দেখার জন্য আমাদের দেখতে হবে 7 কোনটির বেশি কাছে অবস্থিত, অর্থাৎ 7-এর সবচেয়ে কাছে কে আছে। এবার 7 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই দেখতে পাচ্ছি 3, 7 থেকে 9 থেকে যদি 7 দিই তাহলে দেখতে পাচ্ছি 2। অর্থাৎ খুব স্পষ্টতই 9 আর 7 কাছাকাছি আছে, অর্থাৎ নিচেরটা এখান থেকে নিচের সংখ্যাটা 7-এর কাছাকাছি আছে, অর্থাৎ এখানেও নিচের সংখ্যাটা উত্তর হবে, অর্থাৎ এখানে 28 সঠিক উত্তর হবে, 22-9। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি, যদি নাও পারি পরের অঙ্কটাতে আপনারা আশা করি আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। চলুন পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কতে বলছে আমাদেরকে 538, 24, তাহলে একক দশক হাজার লক্ষ, 538, 3,53,824-এর স্কোয়ার বের করতে। তো
তো 53,824-এর শেষ অক্ষর 4, অতএব অ্যান্সারের ইউনিট ডিজিট হবে 2 অথবা 8। এবার সংখ্যাটিকে এইভাবে ভাগ করলে দাঁড়াচ্ছে 538। 538 কোন কোন সংখ্যার স্কোয়ারের মাঝে আছে সেটা যদি দেখি আমরা, তাহলে দেখতে পাচ্ছি 538 23 স্কোয়ার, 529 থেকে বড়, আবার 24 স্কোয়ার 576 থেকে ছোট, অর্থাৎ 538 এই দুটো সংখ্যার মাঝে আছে। এবার সবসময় আমাদেরকে ছোটটা নিতে হবে, অর্থাৎ আমরা সবসময় 23টা নেব, এখানে 23 নেব, তাহলে আমাদের উত্তর হবে 232। আমাদের উত্তর হবে 232 অথবা 238। এবার আমরা দেখে নিই, এবার আমরা যদি দেখি 538 থেকে 29, 538 আর 29-এর ডিফারেন্স, 538 মাইনাস 529 ইজ ইকুয়ালস টু 11, আবার 576 মাইনাস 538-এর ডিফারেন্স হচ্ছে 38। খুব সহজেই দেখা যাচ্ছে 529 538-এর বেশি কাছে আছে, অর্থাৎ যেহেতু উপরের সংখ্যাটা কাছে আছে তাই এখানে উপরের সংখ্যাটা হবে, অর্থাৎ 232, 238 হবে না, আমাদের অ্যান্সার 232, অর্থাৎ 53,824-এর স্কোয়ার রুট 232। আসুন পরবর্তী অঙ্কে আসা যাক। এবার আমাদেরকে বলেছে 85,264 স্কোয়ার রুট বের করতে। আবার শেষে 4 আছে, এবার আমাদেরকে বের করতে বলেছে 85,264-এর স্কোয়ার রুট। এবার যেহেতু আবার শেষে 4 আছে, অর্থাৎ আমাদের একক উত্তরের একক ঘরের সংখ্যা হবে 2 অথবা 8। এবার আবার যদি আমরা সংখ্যাটিকে ভাগ করি, তাহলে এখানে 64 হচ্ছে আর এদিকে হচ্ছে 852। এবার 852-কে আমাদের দেখতে হবে কোন দুটি সংখ্যার স্কোয়ারের মাঝে 852 আছে। এখান থেকে দেখতে পাচ্ছি 852 841 থেকে বড়, আবার 900 থেকে ছোট, অর্থাৎ 852 29 আর 30-এর স্কোয়ারের মাঝে অবস্থিত। তাহলে যেহেতু আমি সবসময় বলেছিলাম আগের থেকে যে যখনই এরকম দুটি সংখ্যার মাঝে অবস্থিত হবে কোনো সংখ্যা, তা সবসময় তখন আমরা আগের অর্থাৎ ছোট স্কোয়ার সংখ্যাটাকে নেব, অর্থাৎ 29 নেব। এবার আমরা যদি দেখি 852 মাইনাস 841 তাহলে 11, আবার 800 সরি 900 মাইনাস 852 48, অর্থাৎ 11 ছোট, অর্থাৎ এখানে প্রথম সংখ্যাটি যেহেতু 852-র বেশি কাছাকাছি অবস্থিত, তাই এখানটাতেও প্রথম সংখ্যাটি হবে, অর্থাৎ 292 আমাদের অ্যান্সার। এরকমই আর একটা অঙ্কতে চলে আসি। এবার বলছে 50,625। তো আমরা যদি এইখানে চারটাতে একবার লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু পাঁচের ক্ষেত্রেই, পাঁচের যদি কোশ্চেনের ইউনিট ডিজিট 5 হয়, অ্যান্সারের ইউনিট ডিজিট শুধুই 5 হবে, অন্য আর কোনো সংখ্যা হবে না। তা যেহেতু এখানে 5 আছে ইউনিট ডিজিট কোশ্চেনে, তাহলে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিটও 5 হবে। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 5। এবার আবার সেই একইভাবে ভাগ করব সংখ্যাটিকে। এবার আমরা দেখব 22-এর স্কোয়ার 484, 23-এর স্কোয়ার 529, অর্থাৎ 506 22-এর স্কোয়ারের থেকে বড় আর 23-এর স্কোয়ার থেকে ছোট, অর্থাৎ এই দুটোর মাঝে অবস্থিত। এবার 506 তাহলে যদি এই দুটোর মাঝে অবস্থিত হয়, তাহলে সবসময় ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ 22 হবে আমাদের সংখ্যা। তাহলে এইখানে যেহেতু আর
কোনো চুজ করার ব্যাপার নেই, দুটো ইউনিট ডিজিট অ্যান্সার ইউনিট ডিজিট দুটো সংখ্যার মধ্যে চুজ করার ব্যাপার নেই, তাই আমাদেরকে দেখতে হবে না দুটার মধ্যে ডিফারেন্স কত আছে। অর্থাৎ পাঁচ যেগুলো সংখ্যার ইউনিট ডিজিট দেওয়া থাকবে কোশ্চেনে, সেগুলোর আমাদেরকে দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে হবে না, সেখান থেকে আমরা ডাইরেক্ট এইটুকু করেই অ্যান্সার বলে দিতে পারি যে 225। অর্থাৎ 225 আমাদের অ্যান্সার। এবার চলে যাই পরবর্তী অঙ্কে। এই অঙ্কটাকে আমরা ভেঙে ভেঙে করব। প্রথমে আমরা এইটুকু রুট আউট রুট আন্ডার বের করব। তাহলে প্রথমে সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করলাম। যেহেতু এখানকার কোশ্চেনের ইউনিট ডিজিট এক আছে, তাহলে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিট এক অথবা 9 হবে। এবার 285 কার কার মাঝে আছে? আমরা যদি 16 স্কোয়ার নিই, 16 স্কোয়ার 256, আর 17 স্কোয়ার 289, অর্থাৎ 285 এই দুটো সংখ্যার মাঝে আছে। অতএব আমরা এখান থেকে সবসময় ছোটটা নেব, যেরকম আগেও বলে এসেছি সবসময় আমরা ছোটটা নেব। তাহলে 16 নিলাম। এবার আমরা যদি দেখি দুটার মধ্যে ডিফারেন্স 256 থেকে 256 আর 285-এর মধ্যে ডিফারেন্স 29-এর, আর 289 আর 285-এর মধ্যে ডিফারেন্স 4-এর, অর্থাৎ এইটা 285-এর বেশি কাছে আছে। অর্থাৎ নিচেরটা যেহেতু 285-এর বেশি কাছে আছে, তাই আমরা নিচের সংখ্যাটিকে নিলাম। তাহলে আমাদের এখান থেকে 28,561 রুট আন্ডার বেরোলো 169। লিখবো 169। এবার আমাদের রুট আন্ডার 24,025-এর রুট আন্ডার বের করতে হবে। তো 24,025-এর রুট আন্ডার বের করতে গেলে 5-এর ক্ষেত্রে আমরা জানি শুধু 5-ই হবে, দুই জায়গাতেই একই ব্যাপার, দুবার লিখলেও যা একবার লিখলেও তা। এবার 240, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, তো 240 এই দুটোর মাঝে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15, যেহেতু সবসময় ছোটটাকে নিতে হয় তো 15, আর এখানে যেহেতু দুটোর ক্ষেত্রেই 5-ই হবে, তাই এটার ডিফারেন্স বের করার কোনো মানে হয় না, আমরা ডিরেক্ট লিখতে পারি 155। তাহলে রুট আন্ডার 24,025-এর রুট আন্ডার হচ্ছে 155। এটাকেও আমরা এখানে লিখি। এই দুটোকে যোগ করলে আমরা দেখব যোগফল আসছে 324। এবার এটাকেও আপনারা এই ট্রিক্সের মাধ্যমে করতে পারেন, কিন্তু যেহেতু আমার মনে আছে আমি ডিরেক্ট লিখে দিলাম রুট আন্ডার, তাহলে অ্যান্সার হবে আমাদের 18। এবার আজকে শেষ অঙ্কে আমরা চলে আসি। এখানে বলছে একজন মালিক 17,956টি গাছ এমনভাবে লাগালেন যে যতগুলি সারি আছে প্রত্যেকটিতে ঠিক ততগুলো গাছ আছে। তাহলে প্রত্যেক সারিতে কত গাছ আছে? এখানে বলছে একজন মালিক 17,956টি গাছ এমনভাবে লাগালেন যে যতগুলি সারি আছে প্রত্যেকটিতে ঠিক ততগুলো গাছ আছে। তাহলে প্রত্যেক সারিতে কত গাছ আছে? এই কোশ্চেনটা MBA 2011-তে চলে এসেছে। তো এখানে আমাদেরকে বের করতে হবে কি, রুট আন্ডার 17956। তো যখনই 6 আসবে ইউনিট ডিজিট কোনো সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিট অবশ্যই 4 অথবা 6-এর মধ্যে যে কোনো একটা হবে। সংখ্যাটিকে দুই ভাগে ভাগ করে নিলে আমরা দেখতে পাচ্ছি 179। 179 আমাদের কিসে কিসের মাঝে আছে? 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196। তাহলে 179 এই দুটো সংখ্যার মাঝে আছে। এবার যেহেতু সবসময় আমরা ছোট সংখ্যাটি নিব, তাই আমরা 13 নিলাম। এবার 6-এর ক্ষেত্রে তো দুটো সংখ্যা আসবে অ্যান্সার ডিজিটে, এবার 134 হবে অ্যান্সার না 136, সেটার জন্য আমরা দেখবো ডিফারেন্স কোনটার মধ্যে সবথেকে কম।
179 থেকে 179 আর 169-এর ডিফারেন্স 10, আর 196 আর 179-এর ডিফারেন্স 15, সরি 17। তাহলে অবশ্যই 169টা 179-এর বেশি কাছে আছে, 169টা 179-এর বেশি কাছে আছে। তাহলে যেহেতু প্রথমটা বেশি কাছে আছে এখানেও, তাই তাহলে প্রথমটা হবে, অর্থাৎ এখানেও উত্তর হবে 134। 136 হবে না। অতএব মালিটিকে প্রতিটি সারিতে 134টি গাছ লাগাতে হবে, তাহলে 134টি সারিও হবে, 134টি গাছও হবে প্রতিটি সারিতে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। এই স্কয়ার রুটটার উত্তর আপনারা কি হবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার খুশি হবো এটা দেখে যে আপনারা জানাচ্ছেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ট্রিক্স নিয়ে অন্য কোনো ভিডিওতে।